শহর আগরতলা আইনের শাসন কোথায় প্রশ্ন উঠেছে। পুলিশের দাবি শহরে অপরাধ প্রবণতা কমেছে, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। গত শুক্রবার থেকে ছয় দিনের হিসেবে দেখা যাচ্ছে আগরতলা শহরে রীতিমতো তাণ্ডব হয়েছে সমাজদ্রোহীদের। তার প্রমাণ মঙ্গলবার রাতে পাওয়া গেছে আবারও রাজধানীর রাধানগর হিন্দি স্কুল সংলগ্ন এলাকায়। দুর্বৃত্ত দল একসাথে পুড়িয়ে দিয়েছে তিনটে বাইক। এর আগে গত শুক্রবার রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় বন্দুক উঁচিয়ে আস্ফালন দেখিয়েছে সমাজদ্রোহী মাফিয়ারা। এর কয়েকদিন আগে শহরতলি আমতলি থানাধীন শচীন্দ্র লাল চৌহনিতে দেখা গেছে অস্ত্রের আস্ফালন। দুটি ক্ষেত্রেই দুই ব্যক্তিকে প্রচণ্ড মারধর করা হয়েছে ভাঙচুর। গোলচক্করে পরবর্তী সময় প্রকাশ্যে দা দিয়ে দৌড়াদৌড়ি হয়েছে এবং দায়ের কোপে আহত হয়েছে দুই সমাজদ্রোহী। এক্ষেত্রে অবশ্য সমাজদ্রোহী মাফিয়াদের গোষ্ঠী দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে বলে উঠে আসছে। এ নিয়ে এখনও বর্ডার গোলচক্কর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে রাধানগর এলাকায় আবারও সমাজদ্রোহীদের আস্ফালন। প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে তিনটে বাইক। এলাকারই এক বাড়িতে পড়েছে ঢিল। অথচ আরক্ষা প্রশাসন থেকে দাবি করা হচ্ছে শহর আগরতলায় অপরাধ প্রবণতা কমেছে। এই ঘটনাগুলোতে কি প্রমাণ হয়? রাজধানী আগরতলা শহর অপরাধমুক্ত? পরিষ্কার কথায় বলতে গেলে অবশ্যই না। শহর আগরতলায় আইনের শাসন তলানিতে, যার কারণে প্রশাসনিক নির্দেশে রাত 9টার পর থেকে শহর আগরতলায় কার্ফিউ জারি থাকলেও সমাজদ্রোহীদের তাণ্ডব কমেনি। প্রকাশ্যেই তারা কার্ফিউর মধ্যে তাদের অপকর্মগুলি করে যাচ্ছে। রাধানগর হিন্দি স্কুল সংলগ্ন এলাকায় তিনটে বাইকে আগুন দেওয়া হয়েছে, সেই খবর পুলিশের কাছে ছিলই না। পুলিশের বক্তব্য অনুযায়ী তারা যখন খবর পায় সে সময় ঘটনাস্থলে ছুটে আসে, তবে তার আগেই তিনটি বাইক পুড়ে ছাই হয়ে গেছে। নয়টার সময় আমরা একটা ইনফরমেশন পাইছি যে রাধানগর হিন্দি স্কুলের কাছে বাইককে আগুন লাগছে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে কল করলাম এবং আমরা নিজের বাইক সিংহরা দেখলাম যে তিনটা বাইক একসঙ্গে অলরেডি গাটেড, মানে ফুটে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখানে লোকাল যারা আসলো ফিটনেস তাদের সঙ্গে কথাবার্তা করেছি। তো কিছু ছেলেপেলে এসে নাকি ওইখানে ঢিলাঢিলি করছে, করার পরে এখান থেকে তারা যারা লোকাল ছিল তারা পালাই গেছে পরে তারা নাকি ওইখানে আগুন জ্বালাচ্ছে। এদিকে আরক্ষা প্রশাসনের দাবি অনুযায়ী রাত 9টার পর থেকে কার্ফিউ, শহরের প্রতিটা জায়গায় প্রচুর পুলিশ কর্মী মোতায়েন থাকে, আবার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা কর্মীরা থাকে আরও অনেক বেশি। রাধানগর অবশ্যই একটি গুরুত্বপূর্ণ এলাকা। স্বাভাবিকভাবেই আরক্ষা বিভাগের কর্তা ব্যক্তিদের দাবি যদি সত্যি হয়ে থাকে তাহলে রাত 9টার পর রাধানগর এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন থাকার কথা ছিল, বাস্তবে তা ছিল না। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে পুলিশ তাদের কর্তব্যে উদাসীন, আর না হলে তারা মানুষজনদের বিভ্রান্ত করছেন মিথ্যে বলে। কি কারণে তিনটে বাইক পুড়িয়ে দেওয়া হলো এবং এক বাড়িতে ইট পাটকেল ছোড়া হলো সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো স্পষ্টীকরণ দেয়নি পুলিশ। কারা এই ঘটনায় জড়িত সে সম্পর্কেও পুলিশের কাছে কোনো আভাস নেই। পুলিশের আভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ যে একেবারেই অপদার্থ তার প্রমাণ রাধানগর এলাকার ঘটনাতেই প্রমাণিত। এলাকা থেকে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে এসেছে, আবার সে সময় কার্ফিউ চলছিল এবং ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা ও টহলদারি। আসলে পুলিশ মিথ্যে বলছে এবং তারা কোনো কাজ করছে না। রাধানগরের এই বাইক পোড়ানোর ঘটনায় তা সবার সামনে চলে এসেছে। তবে সূত্রের খবর, এই রাধানগর এলাকাতে সক্রিয় হয়ে পড়েছে বেশ কয়েকটি মাফিয়া গোষ্ঠী। এরাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম এবং দুষ্কর্ম করে বেড়াচ্ছে বলে অভিযোগ। মাফিয়া গোষ্ঠীগুলি গোটা শহর জুড়ে নেগোসিয়েশন, বাণিজ্য, জমির দালালি সহ বিভিন্ন ধরনের অপকর্ম করছে বলে অভিযোগ, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারছে না, নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে হচ্ছে ঝামেলা, তাতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এমত অবস্থায় আইনের শাসন এবং শহরের শৃঙ্খলা পরিবেশ তৈরি করতে পুলিশের যে ধরনের ব্যর্থতা দেখা যাচ্ছে তাতে আগরতলা শহর আতঙ্ক নগরীতে পরিণত হবে বলেই অনেকের অভিযোগ রয়েছে। তাছাড়া শহর এবং শহরতলির মাফিয়া দৌরাত্ম্য কমাতে অবিলম্বে এই মাফিয়াদের চিহ্নিত করার দাবি তুলেছে শহরের সচেতন নাগরিকরা। প্রয়োজনে শহর আগরতলাকে যারা অশান্ত করে তুলেছে তাদের তড়িপার করার দাবি তুলেছেন অনেক সচেতন মানুষ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।